হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি নতুন একটা চ্যানেল আরম্ভ করতে চান বা আপনার অলরেডি একটা চ্যানেল আছে বাট কোন টপিক খুঁজে পাচ্ছেন না, কোন টপিকে কাজ করবেন, কীভাবে কাজ করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, আমি তাদের কাছে একটু হেল্প করবো যে তারা কীভাবে ভিডিও তৈরি করবে বা কোন ধরনের ভিডিও ইউটিউব আপলোড দিবে বা কী ধরনের ভিডিও মেক করবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে। আমি জিশান ফ্রম জিশান ফর ইউ চ্যানেল থেকে। আমি প্রথমে বলে নিব যে কারো কথায় ভিডিও তৈরি করাটা বেটার হবে না বা ভালো হবে না, আপনি নিজে যেটা ভালো পারেন সেটা দিয়ে ভিডিও তৈরি করলে বেটার হবে, আপনি যেটাতে পারদর্শী সেটা নিয়ে মানুষকে ভিডিও তৈরি করে দেখাতে পারেন। বাট যারা মানে বুঝতে পারতেছেন না যে আপনাদের মাঝে কী পারবেন বা কী তৈরি করবেন বা কোনো ধরনের টপিকে কাজ করলে তাড়াতাড়ি সাকসেস হবেন বা খুব বেশি ভিউ পাবেন সেটা বুঝতে পারতেছেন না, আমি তাদেরকে আজকে একটু হেল্প করবো যে কোন ধরনের টপিকে কাজ করলে খুব তাড়াতাড়ি গ্রো করা যাবে। আমি কালকে সারা রাত ইউটিউবে অনেক কষ্ট করে চার্জ করছি যে কোন ধরনের টপিকগুলোতে বেশি ভিউ হয়, কম্পিটিশন খুব কম প্রতিযোগিতা বাট ভালো ভিউ পাই। আমি নিজেও এই টপিকে কাজ করি, ভালো ভিউ পাচ্ছি এবং ভালো ভিউ হয় এগুলো আমি দেখাতে পারবো যে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। বাট আপনারাও চাইলে এই টপিকগুলোতে কাজ শুরু করতে পারেন। শুধু এই টপিকগুলোতে কাজ করলে একটু সুবিধা যে এই টপিকগুলোতে কাজ করলে তেমন কম্পিটিশন নাই, কম্পিটিশনটা খুব কম, খুব তাড়াতাড়ি চ্যানেলগুলো গ্রো করতে পারে। সো আপনিও চাইলে এই টপিকগুলোতে কাজ শুরু করতে পারেন। যে আমি আজ 10টা আইডিয়া বলবো যে 10টা টপিক দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, 10টা টপিকে কীভাবে ভিডিও মেক করবেন, আমি 10টা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করবো। আমি নিজেও যেগুলোতে কাজ করি জাস্ট এই আইডিয়াগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনারা লাইক না দিলে আমি বুঝবো কীভাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। আমি একটু পরে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, সো একটু অপেক্ষা করেন। প্রথমে যে আইডিয়াটা বলবো বা যে আইডিয়াতে কাজ করতে বলবো সেটা হচ্ছে বায়োগ্রাফি, মানে মানুষের জীবনী। আপনি বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের জীবনী নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, বড় বড় সেলিব্রিটি যেগুলো আছে তাদের জীবনীগুলো মানুষকে শোনাতে পারেন, জাস্ট একটা স্লাইড শো তৈরি করতে পারেন, সেখানে আপনার কণ্ঠ থাকবে, কিছু পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, তো তাই সেটা তৈরি করে মানুষকে দেখাতে পারেন। আপনি মানুষের জীবনী, বড় বড় সেলিব্রিটি, বাংলাদেশের অনেক নামি দামি সেলিব্রিটি আছে তাদের জীবনীগুলো দেখাতে পারেন, ভারতের অনেকগুলো আছে তাদের জীবনীগুলো তুলে দিতে পারেন। এই মানুষের জীবনীগুলোতে খুব বেশি ভিউ হচ্ছে, যদি ইংলিশে ভিডিও মেক করতে পারেন তাহলে তো আরও ভালো, তাহলে আপনার সিপিসি রেট, তারপর আপনার ভিউগুলো তো অনেক বেশি বেটার হবে। সারা কষ্ট করে একটা আর্টিকেল লিখবেন, মানুষের জীবনীগুলো গুগল থেকে খুঁজে খুঁজে বের করবেন, একটা আর্টিকেল লিখবেন, সেটা রেকর্ড করে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। এই ধরনের চ্যানেলগুলো গ্রো করতে খুব বেশি সময় লাগে না, 2-3 মাসে আপনি এই ধরনের চ্যানেল নিয়ে গ্রো করতে পারেন। তারপরে যেটা আইডিয়া দিব সেটা হচ্ছে ব্লগ। আপনি চাইলে ব্লগিংটাও শুরু করতে পারেন। রিসেন্টলি ব্লগিংটা খুব বেশি ফেমাস হচ্ছে বাংলাদেশে, ব্লগ চ্যানেলগুলো খুব বেশি চলতেছে। আপনার যদি ভালো একটা স্মার্টফোন থাকে, আপনার হাতে যদি ভালো একটা স্মার্টফোন থাকে, দেন আপনি যদি ভালো ভালো কাপড় পরেন আর আপনি যদি ঘোরাফেরা করতে বেশি ভালোবাসেন, খুব বেশি ঘোরাফেরা করে থাকেন, বিভিন্ন ধরনের ভালো ভালো প্লেসে যান, তাহলে এই ধরনের আপনি যে প্রতিদিন যে কাজগুলো করতেছেন সেটা ক্যামেরা দিয়ে রেকর্ড করে মানুষকে দেখাতে পারেন। ব্লগ অনেকগুলো ভিডিও ইউটিউবে পাবেন, সেগুলো থেকে আপনারা দেখতে পারেন যে কীভাবে ব্লগ করে। বাংলাদেশে অনেক চ্যানেল আছে যেগুলো ব্লগ দিয়ে ব্লগিং শুরু করছে, সো আপনিও চাইলে ব্লগিং শুরু করতে পারেন যদি আপনি খুব বেশি এস্টাবলিশড হয়ে থাকেন বা খুব বেশি মানে ঘোরাফেরা করতে পছন্দ করেন, এই ধরনের ছেলে হয়ে থাকলে আপনি ব্লগিংটা শুরু করতে পারেন। যে এই ধরনের ছেলে ব্লগিংয়ের কাজগুলো একটু বড় লোক বা বড় ফ্যামিলি যারা আছে তারাই করলে বেটার হয়, যাদের ফ্যামিলি একটু রিচ একটু ধনী তারাই ব্লগিংয়ের কাজটা শুরু করতে পারেন, কারণ ব্লগিং করতে আপনার ভালো ভালো প্লেস যেতে হবে, ভালো ভালো কাপড় পরতে হবে। সো ব্লগিংটাও শুরু করতে পারেন যদি আপনি খুব বড় লোক বংশের হয়ে থাকেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কেরিয়ার সাজেশন। আপনি মানুষকে কেরিয়ার সাজেশন করতে পারেন যে কে কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে মানে যেমন আর্মিতে ভর্তি হলে কীরকম হতে হবে, পুলিশে ভর্তি হলে কীরকম করতে হবে, তারপর মেডিকেলে পড়তে কীরকম করতে হয়, মানুষের কেরিয়ার সাজেশন করতে পারেন। এই মানুষ কোন পথে গেলে ভালো হবে, কোন পথে করলে কীরকম হয়, মেডিকেলে গেলে কীরকম করতে হবে, কীভাবে পরিশ্রম করতে হবে, কোন ধরনের ওয়েতে কাজ করতে হবে বা কী কী করতে হয়, যেমন ভার্সিটিতে আপনি যদি ভার্সিটিতে চান্স পেতে হয় তাহলে ভার্সিটিতে চান্স পেতে হলে কী করতে হবে, সেগুলো মানুষকে জানাতে পারেন। এই ধরনের ভিডিওগুলো খুব বেশি চলতেছে, মানুষের কেরিয়ার নির্বাচন আপনি তাকে সহায়তা করতে পারেন। তারপরে যে ইনফরমেশনটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও। আপনি মানুষকে হেল্প করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন, মানুষকে উৎসাহিত করতে পারেন, তাদের জন্য ভিডিও তৈরি করতে পারেন। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন কীভাবে ভালো করে পড়াশোনা করা যায়, কীভাবে মানসিক চিন্তা থেকে মুক্তি দেখা যায়, কীভাবে মানে সব কিছু অতিক্রম করে জয়টা ছিনিয়ে নেওয়া যায়, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কোট
মানে মানুষকে ইন্সপায়ার করার জন্য বিভিন্ন ধরনের কোটেশন আছে, এগুলো অনুপ্রেরণামূলক ভিডিও আপনি তৈরি করতে পারেন, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য যেগুলো অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে পারেন। এই ধরনের ভিডিওগুলো খুবই চলতেছে, এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে নিজেরই ভালো লাগবে যে আপনার কথা শুনে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে, আরেকজন এগিয়ে যাচ্ছে। সো আপনি তাদের জন্য মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন। তারপরে যে ভিডিওটা তৈরি করতে পারবো সেটা তৈরি হচ্ছে ট্যাগ হিউমার। আপনি চাইলে বিভিন্ন ধরনের টেকনিক্যাল মজা, মানে এই ট্যাগ হিউমার কথাটার অর্থ হচ্ছে আপনি কিছু অবিশ্বাস্য ভিডিও তৈরি করতে পারেন, যেমন টেকনিক্যাল এগুলোর বলে টেকনিক্যাল মজাক, যেমন আপনি আপনার কম্পিউটার দিয়ে কীভাবে ওয়াইফাই হ্যাক করবেন, তারপর আপনার ইন্টারনেট স্পিড কীভাবে 10,000 গুণ বাড়িয়ে নেবেন, তারপর আরও আছে আলু দিয়ে কীভাবে মোবাইল চার্জ দিবেন। এই ধরনের ভিডিওগুলো আসলে সত্যি হয় না, জাস্ট মজা করে। এইগুলোর ডেসক্রিপশনে কিন্তু লেখা থাকে যে তারা মজা করতেছে, মজার জন্য ভিডিওগুলো তৈরি করতেছে, জাস্ট একটু দুষ্টামি করে মানুষের জন্য। এই ধরনের ভিডিওগুলো মানুষ দেখে মজা পায়। আপনি ট্যাগ হিউমার ইউটিউবে লিখে চার্জ করে দেখবেন, অনেক ধরনের ভিডিও আছে, এই ধরনের ভিডিওগুলো দেখে নিজেও তৈরি করতে পারেন জাস্ট মজা দেওয়ার জন্য। এগুলো আসলে সত্যি না, কারণ ওয়াইফাই পাসওয়ার্ড কখনো হ্যাক করা যায়, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা গেলে ওয়াইফাই কোম্পানিকে আর ওয়াইফাই সার্ভিস দিতে পারতো, এত সবাই কি আর ওয়াইফাই ইউজ করতে পারতো ওয়াইফাই হ্যাক করা গেলে, জাস্ট মানুষকে দেখানোর জন্য। আর মানুষ এই ধরনের জিনিসগুলো দেখতে ভালো লাগে, কারণ এই ধরনের জিনিসগুলো ইম্পসিবল কীভাবে করে মানুষ, এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে খুব বেশি চলে ইউটিউবে দেখা গেছে। আমি কালকে রিসার্চ করে দেখছি যে অনেক বেশি মানুষ মানে ভিডিওগুলো দেখে, মানে মানুষ অনেক খুব তাড়াতাড়ি আপনি চাইলে ফেমাস হতে পারেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করে, কারণ বাংলাদেশে এই ধরনের কাজগুলো এখনও কেউ করে না, আপনি বাংলাদেশেও করতে পারেন চাইলে। তারপর হচ্ছে আপনার সায়েন্স এক্সপেরিমেন্ট, বাংলাদেশে এই ধরনের চ্যানেল কিন্তু এখন আমি একটা কি দুইটা দেখেছি। সো আপনি চাইলে এই ধরনের চ্যানেলগুলোতে কাজ করতে পারেন। সবাই যদি এক ক্যাটাগরিতে কাজ করেন তাহলে কীভাবে ভিউ পাবেন বলেন? সবাই যদি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেন তাহলে কি ভিউ পাবেন? আলাদা আলাদা ক্যাটাগরিতে কাজ করেন, একটা ক্যাটাগরিতে গেলে মানুষ ভিডিওগুলো দেখবেন কীভাবে ভিউ হয়, আপনি জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দেখেন। আপনি যদি একই ক্যাটাগরিতে কাজ করতে চান তাহলে কম্পিটিশনটা খুব বেশি, সো আপনি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দেখেন। যেটা বলছিলাম কি সায়েন্স এক্সপেরিমেন্ট, সায়েন্স এক্সপেরিমেন্ট কথাটাই অত হচ্ছে যে ছোটোবেলায় স্কুলে দেখতাম যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, মানে জাস্ট বিজ্ঞানে অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, এগুলো যেটা আপনি বাসায় করে দেখাতে পারেন। তারপর বিভিন্ন মোটর, ডাইনামো, এগুলো দিয়ে ফ্যান কীভাবে তৈরি করে, লাইট কীভাবে তৈরি করে, তারপর রোবট কীভাবে তৈরি করে, হেলিকপ্টার কীভাবে তৈরি করে, এই ধরনের ভিডিওগুলো মানুষকে তৈরি করে দেখাতে পারেন। এই ধরনের ভিডিওগুলো খুব বেশি চলে, বাংলাদেশেও খুব বেশি ফেমাস হবে এই ধরনের ভিডিওগুলো আশা করি, কারণ বিদেশে এই ধরনের ভিডিওগুলো খুব বেশি চলতেছে। আপনি চাইলে এই ধরনের জিনিসগুলো নিয়েও কাজ শুরু করতে পারেন। আমি এর আগেও একটা ভিডিও তৈরি করছিলাম যে 4 টিপস ফর মেকিং ইউটিউব ভিডিও, এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন, এই যে ওই আপনারা যারা ওই ভিডিওটা দেখেন না তারা কষ্ট করে এটা দেখে নেবেন, কারণ ওইখানেও আমি অনেক ইনফরমেশন শেয়ার করছি যেগুলো হয়তো আপনাদের কাজে আসবে। আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি, কারণ আপনারা কেউ কমেন্টে বলেন না যে কোন ধরনের কী করলে ভালো হবে, আপনারা বলেন আমাকে কী ধরনের ভিডিও তৈরি আপনারা চান, কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন বা কোন ধরনের টিউটোরিয়াল আপনারা চান সেটা আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বাধ্য, কারণ আপনারা আমরা সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই আমার থেকে যে কোনো কিছু আশা করতে পারেন। সো আমি কষ্ট করে হলো ভিডিওগুলো তৈরি করে দিব, আপনারা জাস্ট আমাকে একবার কমেন্ট করে বলেন। তারপরে সেটা হচ্ছে কি অ্যাপস রিভিউ যেগুলো যেটা আছে, আপনার যদি ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বা আপনি ভালো অ্যান্ড্রয়েড সফটওয়্যার সম্পর্কে জ্ঞান রাখেন, বা আপনি যদি ভালো ভালো অ্যাপস আপনার মোবাইলে আসে বা আপনি অ্যাপস সম্বন্ধে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি অ্যাপস রিভিউ দিয়ে শুরু করতে পারেন। অ্যাপস রিভিউটা করার জন্য বেসিক্যালি দুইটা মোবাইল দরকার, একটা মোবাইল উপর থেকে ভিডিও করবে, আর আপনি চাইলে স্ক্রিন রেকর্ডার দিয়েও কাজ শুরু করতে পারেন। আপনি ভালো ভালো অ্যাপসের সুবিধা মানুষকে জানাতে পারেন যে কোন অ্যাপস দিয়ে কী কাজ করবে, কোন অ্যাপস দিয়ে কী ইনস্টল করে, বা কোন অ্যাপসের কী সুবিধা মানুষকে জানাতে পারেন। যে অ্যাপসের রিভিউগুলো খুব বেশি চলতেছে রিসেন্টলি, খুব বেশি চ্যানেলে অ্যাপসের রিভিউ দিয়ে ফেমাস হয়ে গেছে, অনেক চ্যানেল দেখছি 60-70,000 সাবস্ক্রাইব করে ফেলছে। এই ধরনের ক্যাটাগরিতেও একটু কম্পিটিশন বেশি, বাট আপনি চাইলে এই ধরনের ক্যাটাগরিতেও সাকসেস হতে পারেন, অ্যাপসের রিভিউটা খুব বেশি চলে, কারণ মানুষের এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে, সো অ্যাপসের রিভিউটাও খুব বেশি চলবে ইনশাল্লাহ। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টপ 10, আপনি টপ 10 ক্যাটাগরিতেও কাজ করতে পারেন, যেমন টপ 10 মুভি, টপ 10 প্লেস ফর বিজি, টপ 10 মোবাইল, টপ 10 ল্যাপটপ, টপ 10 ভালো মুভি, টপ 10 অভিনেতা, টপ 10 ইউটিউবার, যে কোনো কিছুই আপনি শুরু করতে পারেন। টপ 10 ভিডিওগুলো খুব বেশি চলতেছে, আপনি চাইলে টপ 10 ক্যাটাগরিতেও কাজ করতে পারেন। টপ 10 মানে হাইয়েস্ট পেড অ্যাক্টর যারা খুব বেশি টাকা পায়, টপ 10 ভিডিও লিখলে টপ 10 ভিডিওর অভাব নাই, আপনি যদি টপ 10 ভিডিও লিখে চার্জ করেন অনেক ধরনের ভিডিও পাবেন, আর এই ধরনের ভিডিওগুলোও খুব বেশি ভিউ হয়। আমি দেখছি ইউটিউবে জাস্ট কয়েকদিনের মধ্যে লাখ ভিউ পাওয়া যায় এই ধরনের ভিডিওগুলো, তো এই ধরনের ক্যাটাগরিতে চাইলে আপনি কাজ করতে পারেন টপ 10 যে ক্যাটাগরি আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফি, আপনি যদি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন
তাহলে আপনি ফটোগ্রাফি দিয়ে শুরু করতে পারেন। ফটোগ্রাফি ভিডিও আপনি ভালো কীভাবে ফটো তুলতে হয়, কীভাবে ক্যামেরা লাইট সেটিং করতে হয়, তারপর কোন জায়গায় প্লেস করলে কীভাবে কোন প্লেসে পিকচার তুললে ভালো হবে, কীভাবে ভালো ফটো তুলতে হয়, কারণ এখন DSLRটা সবার কাছেই আছে। সো ফটোগ্রাফি ভিডিওগুলো খুব বেশি চলে বিদেশে, এই ধরনের ভিডিওগুলোতে খুব বেশি ভিউ পাওয়া যায়। বাংলাদেশেও হবে, কারণ বাংলাদেশে DSLRটা ট্রেন্ডিংয়ে আছে। সো আপনি চাইলে ফটোগ্রাফিটা দিয়েও শুরু করতে পারেন। আপনি যদি ভালো ফটো তুলতে পারেন, সেটা মানুষকে দেখাতে পারেন যে কীভাবে ফটো তুলতে হয়, কীভাবে ফটো লাইটিং এডিটিং সেটাও মানুষকে দেখাতে পারেন, সেটাতেও খুব বেশি ভিউ পাওয়া যায়। তারপর লাস্ট যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে ফটোশপ অ্যান্ড ভিডিও এডিটিং। আপনি যদি ফটোশপের কাজ পারেন, গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, সেটাও মানুষকে দেখাতে পারেন। ফটোশপের কাজগুলোতেও খুব বেশি ভিউ হয়। আপনি ফটো এডিট করে দেখাতে পারেন যে কীভাবে ফটো এডিট করে, সেটা ফটোশপের ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আপনি চাইলে আপনি যদি ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন বা ভালো ভিডিও এডিট করতে পারেন বা সিনেমাটোগ্রাফিতে কাজ করে থাকেন বা এডিটিংয়ে কাজ করে থাকেন, তাহলে আপনি মানুষকে ভিডিও এডিটিংটা দেখাতে পারেন। ভিডিও এডিটিংটাও খুব বেশি চলে, কারণ সবাই ইউটিউবে কাজ করতেছে। সো ভিডিও এডিটিংটা শেখা দরকার। যারা ইউটিউবার তারা অবশ্যই ভিডিও এডিটিংটা শিখবে বা নিজের জন্য ভিডিও এডিটিংটা প্রয়োজন। সো আপনি যদি ভালো এডিটিং পারেন, আফটার এফেক্টসের কাজ পারেন, তারপর আর আফটার এফেক্টস আছে, এডোব প্রিমিয়ার প্রো আছে, এগুলোর কাজ পারেন বা ক্যামটাসিয়ার কাজ পারেন, এই ধরনের এডিটিংগুলো মানুষকে দেখাতে পারেন। কারণ যারা ইউটিউবার তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, যারা ভিডিও এডিটিং শিখতে চায় তারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে। এই ধরনের ভিডিওগুলোতে ভিডিও যেগুলো আপলোড করবেন এগুলোতে কম্পিটিশন কম, বাংলাদেশে তো বেসিক্যালি অনেক কম। এই ধরনের ভিডিওগুলোতে খুব বেশি এফেক্টিভ বা খুব বেশি ভিউ পাওয়া যাবে। তারপরে উপরে যে ক্যাটাগরিগুলো আমি বলেছি, যে সাতটা ক্যাটাগরি বলেছি, এগুলোতেও খুব বেশি পরিমাণ ভিউ হয়, নিচেরগুলোতে একটু কম্পিটিশন বেশি। আপনি যেগুলো বলছি বায়োগ্রাফি, ব্লগ, কেরিয়ার সাজেশন, মোটিভেশনাল ভিডিও, এই ধরনের ভিডিওগুলোতেও আপনি কাজ করতে পারেন। আমি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেই ইয়াগুলো নামগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি ডেসক্রিপশন বক্স থেকে চার্জ করে ইউটিউবে চার্জ করে শিখে নিতে পারেন যে কোন টপিকে কীভাবে কাজ করতে হয়। কষ্ট তো একটু করতে হবে, তাই না? আপনি টাকা আয় করবেন, একটু কষ্ট তো করতে হবে, কাজ তো শিখতে হবে, তাই না? কাজ না শিখে কি আর ইউটিউব থেকে আয় করা যাবে? জাস্ট রিকোয়েস্ট করবো যে নিজে কাজ শিখেন। মানে ইউটিউব একটা এমন একটা প্লেস হয়ে গেছে যেখানে আপনার কেরিয়ার, আপনার পুরো কেরিয়ার এখানে দিতে পারেন, যে আপনার কেরিয়ার হয়ে যাবে পুরো। সো আপনি কপিরাইট না করে ভালো ভালো ভিডিও তৈরি করেন, একটা ভিডিও দিয়ে সারা জীবন আয় করতে থাকেন। এটি করবো আমি। জাস্ট আশা করবো যে আপনারা কোনো মানে স্প্যামিং ভিডিও আপলোড দিবেন না, কোনো কপিরাইট ভিডিও আপলোড দিবেন না, এটাই তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, আমি আনসার দিব, অবশ্যই দিব। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুকে নক করবেন আমাকে, আর কোন ধরনের টিউটোরিয়াল চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর টিউটোরিয়াল যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কোন ধরনের টিউটোরিয়াল আপনারা চান। আমি টিউটোরিয়ালটা করে দিতে বাধ্য, আমি অবশ্যই টিউটোরিয়ালটা করে দেখাবো। ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এটাই আশা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।